আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, প্রথম নাজিল হওয়া সূরা কোনটা? প্রথম নাজিল ইকরা, সূরা আলাক, সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। এখন আপনি বলেন তো, সূরা আলাক কোরআন শরীফে কত নম্বর সূরা? সূরা আলাক। হ্যালো, হ্যাঁ ভাই, এই যে এই প্রথম নাজিল যেটা সূরাটা হইলো, সেটা কোরআন শরীফে যখন লিখছে মানুষ, তখন সেটা কত নম্বরে ফেলছে? এই সূরাটাকে কত কয় নম্বরে ফেলছে? সূরা আলাক তো এখন বর্তমানে 93। তো এটা 96 নম্বরে গেল কেন? মুমিন ভাই খুব চমৎকার ভাবে ডিভাইস ব্যবহার করতে পারছে, বাহ, খুবই চমৎকার। হ্যাঁ বলেন আসিফ। হ্যাঁ, উনি উনি মানে উনি দেখে দেখে বলতেছে, যাই হোক, ভালো কথা, সেটা সমস্যা নেই। নূর হোসেন ভাই, আপনি আমাকে বলেন তো ভাই, যে এটা 96 নম্বরে কেন গেল? আমি এখন আপনাকে এমন প্রশ্ন করবো যেটা আপনি গুগল সার্চ করে পাইবেন না, ঠিক আছে? আপনাকে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি বলেন যে সূরা ফাতিহা 1 নম্বরে আসলো, সূরা আলাক 96 নম্বরে গেল, এটা কেন গেল ভাই? নাজিল তো হয়েছে সূরা আলাক, আলাকের আয়াত তো নাজিল হয়েছে 1 নম্বরে শুরুতে, তাহলে তো এটা থাকার কথা শুরুতে। কোরআন শরীফ খুললে শুরুর সূরা হওয়ার কথা সূরা আলাক, এটা সূরা ফাতিহা কে কেমনে আসলো? সূরা ফাতিহার মধ্যে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা, মানে পুরো কোরআন জুড়েই সৃষ্টিকর্তার প্রশংসা, পুরো কোরআনটা জুড়েই হচ্ছে সৃষ্টিকর্তার প্রশংসা। এমন কোন কোরআন শরীফের এমন কোন জায়গা নাই যেখানে সৃষ্টিকর্তাকে সমালোচনা করা হয়েছে, বলা হয়েছে সৃষ্টিকর্তা একটা ব্যাককল, এটা কথা কথা বলা হয়নি, সব জায়গাতেই প্রশংসা করা হয়েছে। আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে নাজিল হইলো প্রথম, যেটা নাজিল হবে প্রথমে সেটা তো শুরুতে লিখবে, তাই না? তো এটা 96 নম্বরে গেল কেন? এটা সম্ভবত আপনার এই সূরা ফাতিহার পুরা যতটা আয়াত আছে, 7টা নাকি 8টা আয়াত আছে, এই আয়াতের মধ্যে মানে সৃষ্টিকর্তার প্রশংসা বেশি। আরে ভাই, সৃষ্টিকর্তার প্রশংসা বেশি এই জন্য এটা শুরুতে রাখতে হবে? এটা এই এই নিয়ম কে বাতলাই দিছে যে যেটার ভিতরে সৃষ্টিকর্তার প্রশংসা বেশি সেটা 1 নম্বরে থাকবে, যেটা একটু প্রশংসা দ্বিতীয় সেটা 2 নম্বরে থাকবে? কোরআন কি এইভাবে সাজানো হয়েছে যে এক আর সৃষ্টিকর্তার প্রশংসা যেটার ভিতরে নাই সেটা একবার শেষে রাখবো, সেই সূরাটাকে শেষের দিকে রাখবো, আর যেটা বেশি বেশি প্রশংসা আছে সেটাকে শুরুর দিকে রাখবো, এইভাবে সাজানো হয়েছে? এটা তো কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা আছে? কারণ যেভাবে নাজিল হয়েছে তো সেভাবেই তো লেখার কথা। একটা ধরেন আপনি একটা আমাকে কিছু কথা বলছেন, আপনার আপনি আমার উপরে কিছু কথা নাজিল করছেন, আমি সেটা লিখে রাখলাম, লিখে রাখলে আপনি 3 মাস পরে কইছেন এক কথা, সেটা আমি শুরুতে লিখলাম, আবার এখন কইতেছেন যে কথা সেটা লিখলাম আমি 96 নম্বরে, এটা কি কোনো ধারাবাহিকতা হইলো? এটা তো আপনার কোন সমস্যা, মানে কিভাবে সমস্যা হয় এটা? যেভাবে সমস্যা না বলে আপনার মনে হচ্ছে এটা কি, আপনি কি ভাই কি বলেন ভাই, আল্লাহ পাক প্রথম যে সূরাটা নাজিল করছে সেটাই তো কোরআন শরীফের প্রথম সূরা হওয়ার কথা নাকি? এটা ঠিক আছে, ধরেন আপনি 10টা মাস নাম লিখলেন, আল্লাহ পাক প্রথম যেটা মানুষকে উদ্দেশ্য করে যে জিনিসটা পাঠাইছে নাজিল করছে, আল্লাহ পাক মুহাম্মদের কাছে প্রথম যে কথাটা বলছে সেটা হওয়ার কথা কোরআন শরীফের খুললেই সেটা প্রথমে দেখার কথা, এই যে এই সেই সূরা যেটা আল্লাহ পাক ভেড়া পর্বতের গুহায় মহানবীর কাছে প্রথম যে সূরাটা পাঠাইলো এইটা হইতেছে, এইটা এই যে আলাক পড়ো ইকরা বিসমি কাল্লাজি খালাক, এটা হওয়ার কথা প্রথম সূরা, তাই না? এটা 96 নম্বরে গেল কেন? তাও একবার শেষে দিবে। প্রথম সূরা সব সূরা মানে সব সূরা যতটা সূরা হোক সব তো আল্লাহরই আল্লাহরই না, তো এটা সমস্যা হইলো কি? সব তো আল্লাহ ভাই, সমস্যা হইলো কি? সমস্যা তো হইতেছি ভাই, 1 নম্বর যেটা প্রথমে নাজিল হবে, পরে দিলে কি তো যেটা প্রথমে নাজিল হবে ধারাবাহিকতা থাকবে না আপনার কথার, একটা ধারাবাহিকতা থাকবে না আপনার। 5 নম্বর সেন্টেন্সটাকে যদি আমি সামনের দিকে নিয়ে এসে প্রথমে বলে ফেলি, তারপর যদি পরের গুলা বলি, তাহলে আপনার কথা বোঝা যাবে? ধারাবাহিকতা আপনার সূরার আয়াতের মধ্যে থাকে, এটা ধারাবাহিকতা জিনিসটা কি আপনি বোঝেন ভাই? ধারাবাহিকতা জিনিসটা বুঝছি, এটা সূরা ধারাবাহিকতা কাকে বলে বলেন তো? ধারাবাহিকতা কাকে বলে বলেন তো? ধারাবাহিকতা কাকে বলে? ধরেন এই যে আপনার এই সূরার মধ্যে আয়াত আছে না, আয়াতের পরে আয়াত ধারাবাহিকতা মানে একটার পর একটা চলবে, যেমন আমরা নাটক দেখি যে পর্ব পর্ব পরে পর্ব একটা মিল রেখে মিল রেখে, এই যে ধারাবাহিক নাটক যে দেখেন, এখন 5 নম্বর ধারাবাহিক নাটকের 10টা পর্ব, 10টা পর্বের 9 নম্বরটা ফার্স্টে দেখা ফেলেছে, তারপরে 1 নম্বরটা দেখাইলো 9 নম্বরে। হ্যাঁ, এটা কি কোনো এটাই মানুষ পাবলিকে কি কি পাবলিকে বলবে যে এটা এটা কেমনে বানাইলো? 9 নম্বর কিছু ঘটনা নাই, এদিক নাই সেদিক নাই, 9 নম্বরটা আগে দেখা ফেলাইলো, 1 নম্বরটা নিলো পিছে, 2 নম্বরটা নিলো আরো পিছে, 3 নম্বরটা নিলো আরো পিছে, তারপরে আগে দেখালো 9, তারপর দেখালো 11 নম্বর, তারপর দেখালো 14 নম্বর, তারপর দেখাইলো 25 নম্বর, তারপর দেখাইলো 3 নম্বর, তারপর দেখাইলো 7 নম্বর। কোনো আগাতো আগা মাথা কিছু বুঝলাম না ভাই, নাটকের তো আগা মাথা কিছু বুঝলাম না ভাই, এটা নাটক না ভাই, এটা তো অন্য কিছু, এটা অনেক বিস্ময়কর জিনিস ভাই, বুঝছেন? এটা তো মিরাক্কেল, যেমন ঠিক বলছেন মিরাক্কেল, এটা একটা মিরাক্কেল। হ্যাঁ ঠিক বলছেন ভাই, শব্দটা একদম সঠিক উচ্চারণ করেছেন, মিরাক্কেল, এটা একটা মিরাক্কেল। কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে একটা নাটকের যদি মানে একটা উপন্যাস যদি আপনি পড়েন বা একটা কবিতা যদি আপনি পড়েন, তাহলে যদি কবিতার যদি 27 নম্বর লাইনটা আগে পড়েন, 25 নম্বর লাইনটা তারপরে পড়েন, তারপর যদি 13 নম্বর লাইনটা পড়েন, তারপর যদি 17 নম্বর লাইনটা পড়েন, তারপর যদি 3 নম্বর লাইনটা পড়েন, সেই কবিতা পড়ে আগা মাথা আপনি কি বুঝবেন? যে কবিতাটা লিখছে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে কবিতাটা লিখছে সে প্রথম লাইনটা যেইভাবে লিখছে, আপনারও সেইটা ঠিক সেইভাবে প্রথম লাইন হিসেবে সেখানে লিখতে হবে,
দ্বিতীয় লাইন হিসেবে রবীন্দ্রনাথ যেটা লিখছে সেটাও দ্বিতীয় লাইন হিসেবে সেটাই লিখতে হবে। আপনি ভাই স্কুল পাস করছেন তো, আপনি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা লিখছেন না? এটা তো আমার পড়াই পড়ছি, এটা এটা পড়ছেন তো, মুখস্থ করছেন তো? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে। এখন যদি আপনি কমন কবিতা, হ্যাঁ হ্যাঁ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারা আকাশে, সব কবিতা তো পড়ছেন। এখন আপনি আমাকে বলেন রবীন্দ্রনাথ এইভাবে লিখছে, আপনাকে ঠিক সেইভাবে লিখতে হবে, নাহলে আপনি নাম্বার পাইবেন না, নাকি ভাই? রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে ঠিক সেইভাবেই তো আপনারও লিখতে হবে পরীক্ষার খাতায়, নাকি? আচ্ছা ঠিক আছে, এটা অধ্যায় ভাই, আরে ভাই পাঁচটা প্যারা আছে একটা কবিতার, পাঁচটা প্যারা আছে, এখন পিছনের প্যারা আগে, আগের প্যারা পিছে, এভাবে লিখলে আপনি নাম্বার পাইবেন না? ঠিক আছে, এটা নাম্বার পাবো না আপনার কোরআনের রবীন্দ্রনাথ যেভাবে লিখছে সুরাট এই যে কবিতাটাকে ঠিক সেভাবেই তো আপনার পরীক্ষার খাতা লিখতে হবে, নাকি? ঠিক, তাহলে আল্লাহ পাক যেভাবে নাজিল করছে কোরআনটাকে ঠিক সেভাবেই তো কোরআনের ভিতরে থাকতে হবে, নাকি? সেভাবে তো আছে, সেভাবে আছে কিভাবে? আপনি না বললেন প্রথম সূরা হচ্ছে পুরা, প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আলাক, তাহলে আলাক গেল কিভাবে, 96 নম্বরে গেল কিভাবে? এটা আপনাদের আমি বলতেছি, আপনি বুঝতাছেন না ভাই, সূরা আলাক যেমন আপনি যেই জিনিসটা প্রথমে বলবে আল্লাহ পাক সেটা তো প্রথমে থাকবে না, তাইলে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার 114টা এই যে কবিতা, যে কবিতার মধ্যে যে ইয়াগুলি আছে আপনার সিরিয়ালগুলি আছে, সিরিয়াল ঠিক থাকলেই চলে, আমার কবিতা তো সমস্যা নাই। আর কোরআনের আয়াত তেমনি হচ্ছেন একটা, ধরেন একটা কবিতা 114টা সুর আছে, এটার মধ্যে আপনার এই ভিতরে যে আয়াতগুলি আছে আয়াতগুলি ঠিক থাকলে চলে, যে একটার পর একটা সিরিয়াল ঠিক আছে কিনা, যে পরস্পর কোনো বিরোধী হচ্ছে না আয়াত, মানে একটার পর একটা সিরিয়াল, সিরিয়ালটা কিভাবে ঠিক করবো তাইলে? আমি যে আপনারা যেমন বলেন যে একটা আয়াত ভুল ধরেন পরে আয়াত আর পড়েন না, না না আপনাকে জিজ্ঞেস করেছি তাহলে কোরআনের সিরিয়ালটা যে করা হয়েছে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কেমনে কে ঠিক করছে যে এটা এক নম্বরে থাকবে, এটা সূরা বাকারা দুই নম্বরে থাকবে, এটা কে ঠিক করছে? এটা ধরেন যেমন মোহাম্মদ নবীর সাহাবীরা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোরআনের ভিতরে ধারাবাহিকতা ঠিক রাখা হয় নাই, কোরআনটাকে ওলট পালট করছে, মুহাম্মদের সাহাবীরা ওলট পালট করে ফেলেছে, তাই না? এই যে আপনি ধরেন এই যে বর্তমান ধরেন সূরা, মানে আপনি তো এটাই বলেন যে আপনি ঘুরে আছেন, তা তো সমস্যা নাই বললেন যে কোরআন শরীফটা কিভাবে নাজিল করছিল মুহাম্মদের সাহাবীরা সেটা ওলট পালট করে ফেলেছে, একটার আগেটা নিচে পিছে পিছেটা নিচে আগে নিজের ইচ্ছা মতো, আল্লাহর কথা ঠিক থাকলে চলে, কিন্তু এখন যদি আপনি ঘুরে আছেন তা তো সমস্যা নাই, না তাহলে সেটা তো জিজ্ঞাসা করি নাই ভাই, যে কথা ঠিক থাকলে চলে নাকি কথা ঠিক না থাকলে চলে এটা তো জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি যে আল্লাহ পাক যেভাবে নাজিল করছে মুহাম্মদের সাহাবীরা নিজেদের বুদ্ধি খাটায় তারপরে আগেটা নিচে পিছে পিছেটা নিচে আগে, নাকি? তো তার মানে হচ্ছে কোরআনটা, কোরআনটা ওলট পালট করছে সাহাবীরা নিজেদের বুদ্ধি অনুসারে। ধরেন আপনাকে আমি এই দুইটা, আপনাকে ধরেন আমি দুইটা আপনাকে এই ডাব দিলাম, মানে নারকেল দিলাম, আপনি যে ধরেন আপনি ঘরে রাখলেন বা আপনি ধরেন বিল্ডিং এ রাখলেন, এটা আপনার ইচ্ছা, ডাব তো আমার, সমস্যা নাই, তো আপনি ভিতরের পানি ঠিক থাকলে চলে, কোরআনটা তেমন ঠিক আছে ভাই, ভিতরের পানি ঠিক আছে নাকি না আছে সেটা তো আমি পরে যাব বলছি আপনাকে, আপনাকে আগে যেটা কোনো সমস্যা না ভাই, এটা ভাই কোনো সমস্যা না, আপনি যেটা বলতেছেন ভাই, ভাই আপনাকে যদি, আপনাকে যদি একটা বাসায় মেহমান হিসেবে খাইতে যান প্রথমে আপনাকে দিবে হচ্ছে কি একটু শরবত, তারপরে দিবে বলবে যে আসেন আপনারা আমরা এখন খাওয়া দাওয়া করি, পোলাও মাংস আছে পোলাও মাংস খাই, পোলাও মাংস খাওয়ার পরে দিবে মিষ্টি জাতীয় খাবার, দই দিবে একটু প্রথমে গিয়ে, যদি আপনি সব দিয়ে দিবে আপনি যেটা খান আগে আপনার ইচ্ছা সব আপনাকে দিয়ে দিবে, আইটেম যত ধরনের আইটেম আছে আপনার সামনে দিবে, আপনি যেটা আগে খান কিন্তু যা যা দেওয়ার হয়তো আপনাকে দিয়েই দিছে, মানে হচ্ছে যে, মানে হচ্ছে কোরআন যারা সংকলন করছে, যারা হচ্ছে যে কোরআন সংকলন করছে কে বলেন তো, আমরা যে কোরআনটা এখন পাই সেটা কে সংকলন করছে? কোরআন সংকলন করছে যেমন ওসমান নবীর সাহাবী ওরা লিখছে, আমি বলেই দিলাম যে সূরা আলাক যেটা 96 নম্বরে গেছে সেটা হওয়ার কথা প্রথম নম্বর, এক নম্বর সূরা, তাহলে সুরা আকফিস করলো না, সুরা আকফিস করতে তাতে কোনো সমস্যা নেই, আপনি দেখবেন আয়াত ঠিক আছে কিনা, এখন আবার, এখন আবার আপনি বললেন যে আবার একটু আগে আপনি বললেন যে সুরা আকফিস করে নাই, এখন আবার বলছেন আমি তো বলছি আকফিস করছে, এটা কোনো সমস্যা নাই, আমি তো আগে থেকেই বলতাছি যে আকফিস করছে, সমস্যা নেই, সুরা আকফিস করে নাই, আপনি তো এইমাত্র বললেন যে সুরা আকফিস করে নাই, কই সুরা আকফিস করছে এইমাত্র বললেন, আমি তো সুরা বলি না ভাই, এটা রেকর্ড আছে, আমি বলছি আয়াত আকফিস করে নাই, আপনি রেকর্ড একটু শুনুন তো ভাই, এই যে কয়েক সেকেন্ড আগে ইউটিউব থেকে যদি শোনানো যায়, মাতু ভাই কি আছেন ভাই, শোনাবো সিরিয়াসলি, কথা বলে দেখেন একটু আগে বললো যে সুরা আকফিস করে নাই,
আমরা যে কোরআনটা এখন পাই সেটাকে সংকলন করছে কোরআন সংকলন করছে যেমন ওসমান নবীর সাহাবী ওরা লিখছে আর মুহাজির শুনছে ওসমান ওসমান হচ্ছে কি কোরআন সংকলন করছে সেই ওসমান কি করছে তাহলে ঘটনাটা কি করছে সে আগের আয়াত পরে আনছে পরের আয়াত আগে নিচ্ছে তাই না এই যে যে একটা আয়াত শুনছে তারপর ওসমান এসে বলছে তুমি এটা লিখে রাখছেন তারপর সে করছে কি সে করছে কি আয়াত সূরা এগুলো আকতিস করছে ইন্টারনেটটা সেখানে নিচ্ছে সেখানে একটা এখানে নিচ্ছে নাকি সূরা না আয়াত ভাই সূরা তো আকতিস করে নাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বললো সেটা প্র্যাকটিস করে নাই মাতু ভাই এই 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 সূরা আকতিস করছে এটা আগে আবার একটু শুনুন ভাই 5 সেকেন্ড আগে থেকে সেখানে নিচ্ছে সেখানে একটা এখানে নিচ্ছে নাকি সূরা না আয়াত ভাই সূরা তো আকতিস করে নাই এটা আয়াত সব ঠিকই আছে সূরা ভাই এটা আমি বলমু আয়াত বলে লেছি সূরা তো এটা আমি মুখটা বাড়ায় গেছে কেন আমি কি করতাম আপনি খালি বারবার কাজ করতে মিথ্যা কথা কেন বললেন ভাই মিথ্যা কথা কেন বললেন আপনি বলেন নাই আপনি মিথ্যা কথা কেন বললেন ভাই আপনি ভুল বলে গেলে আপনি বলতে পারতেন যে ভাই ভুল আছে সেন্সে মানে হঠাৎ করে আমাদের সেন্স মানে অন্যরকম হয়ে গেছে ঠিক আছে আপনি কথা আবার আপনি কনফিডেন্টলি বললেন যে এই তো রেকর্ড আছে কিন্তু আপনি কিন্তু কনফিডেন্টলি বলে গেছেন যে না না রেকর্ড আছে কিন্তু রেকর্ডে আছে কিন্তু দেখেন আপনি মিথ্যা কথা মানে আপনি হয়তো ভুলে বলছেন ঠিক আছে আপনি হয়তো বলতে পারতেন ভাই ভুলে বলছি এটা তাইলে আমি মেনে নিতাম কিন্তু আপনি দেখেন কিরকম একটা মিথ্যাবাদী চাপাবাজ ভণ্ড যে আপনি আবার কনফিডেন্টলি বলতেছেন রেকর্ড আছে কিন্তু রেকর্ড আছে আমি এটা বলছি রেকর্ড আছে কিন্তু দেখেন আপনি যে মানে মিথ্যাবাদী এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ভাই মিথ্যা আমি বলছি বারবার বলতেছি এটা উলটপালট হলে কোনো সমস্যা না আপনি বলতেছেন সমস্যা নেই যেমন বলছি আয়াতটি থাকলে সমস্যা হচ্ছে না এখন সেটা নিয়ে কথা হচ্ছে না এখন কথা হচ্ছে যে আপনি মিথ্যা বলছেন নাকি মিথ্যা বলেন নাই আপনি কিন্তু খুবই আত্মবিশ্বাসের সাথে বলছেন রেকর্ড আছে কিন্তু রেকর্ড আছে কিন্তু মানে আমাকে হুমকির সুরে বলছেন একেবারে মানে রেকর্ড আছে কিন্তু আমি কিন্তু সত্য বলছি আসিফ ভাই আপনি মিথ্যা বলছেন মানে এমন ভাবে আপনি বলছেন আমাকে দেখেন ভাই এই যে এখন আমরা বাজার শুনলাম আপনি কিন্তু বলছেন সূরা আলোর পালট হয় নাই এই যে মিথ্যা কথাটা যে বললেন আপনারা যে মিথ্যা কথা বলেন মানুষ ভুলে বলতে পারে মানুষ ভুল করার সময় বলতে পারে কিন্তু আবার পরে ধরা দিলে বলতে হয় যে ভাই ভুলে বলছি এটা কিন্তু আপনি কিন্তু ভাই ভুলে বলতে আপনার কথা দ্বারাতে আমার মাথার সেন্স মাই পাল্টা গেছে এইজন্য আমি শিওর ছিলাম যে আমি মনে হয় বলি নাই আমি তো বারবার বলতেছি মনে হয় বলি নাই এইজন্য বলছি রেকর্ডটা শুনি সঠিক বলছি কিনা আপনি মনে করছেন যে এখন তো আর রেকর্ডটা বাজায় শুনাইতে পারবে না আগের কথা তো আগে চলে গেছে এখন তো আর শুনাইতে পারবে না এরা এই এই কারণে আপনি বলছেন যে একবারে সাহস দিয়ে বইলা ফেলাইছেন যে আল্লাহর নামে বইলা দিয়ে মিথ্যা কথা হইছে কি হইলা হইছে নাস্তিকদের কাছে তো বলছি সমস্যা কি আচ্ছা নূর হোসেন ভাই কি এটাও মনে করেন যে একটা সূরা মানে সূরাগুলো উল্টা পাল্টা করছে এটা তো আপনি বুঝতে পারলেন যে সূরা আগে পিছে তো করছেই সেই সাথে আপনি কি এটাও মনে করেন যে আয়াতগুলো উল্টা পাল্টা করছে নাকি মনে করেন যে না আয়াতগুলো যেই সিরিয়ালে আসছে সেই সিরিয়ালেই রাখা হয়েছে আয়াতগুলোর কথা বলছি সূরা না কিন্তু আয়াত কি মনে করেন আয়াত ঠিক আছে আয়াত ঠিক আছে না ভাই আয়াত ঠিক নেই যেমন আমি আপনাকে উদাহরণ দিই এই যে কোরআনের প্রথম যে সূরাটা ফাতিহা বাদ দিয়ে প্রথম যে সূরাটা বাকারা আপনারা আর কি বাকারা সাধারণত হ্যাঁ তো সেই বাকারা সূরাটা সূরার যে ইয়েটা হচ্ছে আয়াতগুলা এইগুলোর কিছু অংশ মাদানী জীবনের মানে এই যে হিজরতের পরে অ্যাসাইলাম নিল যে রাতের আধারে লুঙ্গি কাছা দিয়ে যে দৌড় মারলো মদিনায় এই হিজরতের পরে পরেই নাজিল হয়েছে কিছু অংশ আর কিছু অংশ পরে নাজিল হয়েছে এখন এই যে সামঞ্জস্য রাখার জন্য যে আয়াতগুলা দেখা গেছে যে একেবারে জীবনের শেষের দিকে সেগুলো এখানে সংযুক্ত সবগুলাই সংযুক্ত করছে করার পরে কি করছে মূলত যে আয়াতগুলো দিয়ে সূরাটা শেষ করছে আসলে ওই আয়াতগুলা তার হিজরতেরও আগে মক্কায় থাকতে এরকম নাজিল হয়েছে আবার বিষয়বস্তুর সাথে সেগুলাকে এইগুলার সাথে সংযুক্ত করা হয়েছে মানে হচ্ছে এই সূরা হিসেবে নাজিল হয় না এবার তারপরে এই সূরাতে ইয়া করা হয়েছে আগে নাজিল হয়েছে তারপরে সেটাকে ঢুকে দেওয়া হয়েছে আবার কোনটা আগে দেওয়া হয়েছে পরে দেওয়া হয়েছে এটা আপনি যে সূরা বাকারার এই যে পেজের মধ্যে আমি আপনাকে স্ক্রিনে দেখাই সূরা বাকারা নিয়ে এটা আপনি স্ক্রিনে সার্চ আমি এক মিনিট লাগবে আমি একটু সার্চ করে দেখাচ্ছি ভাই এক মিনিটের মধ্যে আমি একটু বলে ফেলি যে নূর হোসেন ভাই আপনি কি নাসেখ মানসুখ এই শব্দ দুইটা কাকে বলে বলতে পারবেন আচ্ছা উনি কি চলে গেলেন মাতু ভাই সরি ভাই আমি তো কি বলে এটা কাউকে সরাইনি মনে হয় উনি নিজেই চলে গেছেন আমি স্ক্রিনে একটু দেখাচ্ছিলাম জিনিসটা সূরা বাকারার উইকিপিডিয়ার পেজটাতেই থাকার কথা আমি সেখান থেকেই দেখাচ্ছি পেয়েছি আমি ব্যাপারটা হচ্ছে কোনো কিছু মানে আসিফ ভাই আমি আপনার সাথে একমত আসলে যে এই যে সময়টা নষ্ট করাটা আসলে উচিত না মানে কি আর বলবো কই গেল এটা নাজিলের সময় কাল আছে এই যে এখানে আচ্ছা এই সূরার বেশিরভাগ মহানবীর মদিনায় হিজরতের পর মাদানী জীবনের একেবারে প্রথম যুগে নাজিল হয় আর কিছু অংশ পরে নাজিল হয় বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য ও সাদৃশ্য সম্পর্কিত যে আয়াতগুলো নবী করিম ইসলামের জীবনে একেবারে শেষ পর্যায়ে নাজিল হয় সেগুলো এখানে সংযুক্ত করা হয়েছে যে আয়াতগুলো দিয়ে সূরাটি শেষ করা হয়েছে সেগুলো হিজরতের আগে মক্কায় নাজিল হয় কিন্তু বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যের কারণে সেগুলোকে সূরার সাথে সংযুক্ত করা হয়েছে মানে সূরাগুলো শেষের দিকে যে আয়াত সেটা আসলে শুরুর দিকে ছিল কিন্তু পরে শেষের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য করে যেমন ধরেন 2 বছর আগে সকালবেলা
হচ্ছে ওই যে আপনারা জানেন যে পাথর দিয়ে হচ্ছে পশ্চাৎ দেশ ঘষাঘষি করতে মানে শৌচ কাজ করতে পাথর দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন হাড় এবং গোবর আনতে নিষেধ করতো তার জন্য তো সেই পাথর দিয়ে পশ্চাৎ দেশ পরিষ্কার করার সাথে সাথে সেই সময় ধরেন একটু পরে একটা আয়াত নাজিল হলো সেটা মন চাইলে বলে দিল বললো এ তোমরা কি জানো জুলকার নাইন ওইখানে গিয়ে দেখতে পাইলো সূর্য পঙ্কিল দ্বারা সে অস্ত পায় এরপর হঠাৎ 2 বছর পরে আরেকদিন রাতের বেলা নামাজ শেষে বাড়ি ফিরে আসার পথে এই তোমরা কি জানো জুলকার নাইন নামে একটি লোক ছিল এই সেই লোকটি হাঁটা শুরু করলো সূর্যের মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত এখন মানে কোন কথা কখন বলছে সেটাকে তো মানে যতটুকু পারা যায় মেলানোর জন্য কি করছে তখন এরপরে 2 বছর পরের কথাটা আগে লাগাই দিছে 2 বছর আগের কথাটা পরে লাগাই দিছে কোরআনের সংকলনটা তো এইভাবেই হয়েছে আপনারা আরো এটা যদি আরো ভালোভাবে জানতে চান এই কোরআন সংকলনের ইতিহাস নামে যে লেখাটা রয়েছে সংসদ ডট ইনফোতে এটা পড়ে দেখতে পারেন এখানে আরো এরকম অনেক চমৎকার তথ্য পাবেন হ্যাঁ ওই যে এই নূর হোসেন ভাই যদি এই যে চলে গেলেন কিন্তু উনি যদি লাইভটা শুনে থাকেন তাহলে আমি ওনাকে জিজ্ঞেস যেটা করতে চাইছিলাম মাতো ভাই যে নাসেখ মানসুখ কাকে বলে উনি যদি পরের দিন যুক্ত হন কখনো এরপরে যদি কখনো যুক্ত হন তাহলে যেন অবশ্যই যে কোনো একজন আলেমের কাছে গিয়ে নাসেখ এবং মানসুখ এই দুইটা শব্দের অর্থ কি এবং কোরআনের ভিতরে কোথায় নাসেখ মানসুখ আছে কেমনে কি ঘটনা কি এটার মানে কি কিভাবে কেমনে কি হয় সেগুলো যেন ভালোভাবে জেনে আসেন কারণ এটা নিয়ে আমি ওনার ধরবো নাসেখ মানসুখ